পলিশ করতে কাজিত আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক দিবা শাখা। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে পড়বো ষষ্ঠ অধ্যায়, এবং এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। ঠিক আছে, তো তোমরা বইয়ের পেজ নাম্বার 55 খুলে ফেলো, 55 পেজ থেকে আমাদের এই অধ্যায়টা শুরু। তো পদার্থের গঠন আসলে পড়ার আগে আমাদেরকে জানতে হবে পদার্থ কি, তাই তো? পদার্থ হচ্ছে আমরা যা দেখি আমাদের চারপাশে, আমরা যা দেখি সবই কিন্তু মোটামুটি পদার্থের মধ্যে পড়ে। আমরা সকালে ঘুম থেকে উঠে যে পানিটা ইউজ করি, সেই পানি থেকে শুরু করে সারা দিন আমরা যা যা ইউজ করি সবই কোনো না কোনো ভাবে সেটা কি এক এক ধরনের পদার্থ। পদার্থ বিভিন্ন রকমের হয়ে থাকে, এটা বিভিন্ন ধরন হয়ে থাকে, এবং এই ধরনটা সাধারণত এর গঠনের পার্থক্যের উপর ডিপেন্ড করে। যেমন ধরো আমরা বলতে পারি যে পদার্থকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। যেমন ধরো মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ হচ্ছে যে সেই সমস্ত পদার্থ যেই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। আর দেখো যৌগিক পদার্থ, যেমন আচ্ছা মৌলিক পদার্থ বলে যেমনটা বলি, যেমন হচ্ছে লোহা তামা। একটুকু লোহাকে তুমি যদি ভাঙো তাহলে অনেক ছোট ছোট লোহার খণ্ড পাবে, লোহার টুকরো পাবে। ঠিক আছে, সবকিছুই সব টুকরোর মধ্যে কি থাকবে? শুধু লোহাই থাকবে, এখানে অন্য কোনো পদার্থ থাকবে না। কিন্তু যৌগিক পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যে পদার্থগুলো কি মৌলিক পদার্থ থেকে সৃষ্টি। তার মানে হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলিত ভাবে যখন একটা নতুন একটা যৌগ তৈরি করে তখন তাকে যৌগিক পদার্থ বলে। যেমন ধরো লবণ আর চিনি, লবণ আর চিনি, লবণের মধ্যে আমরা জানি লবণ একটা যৌগিক পদার্থ, কিন্তু লবণ কেন যৌগিক পদার্থ? লবণের মধ্যে কি আছে? লবণের মধ্যে আছে সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন মিলিত ভাবে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, এবং এই সোডিয়াম ক্লোরাইডটাকে বলা হয় খাবার লবণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে খাবার লবণের মধ্যে সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে। তার মানে এখানে দুইটা মৌলিক পদার্থ একত্রিত হয়ে নতুন একটা যৌগ কি করলো, এই সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদা ভাবে যুক্ত হয়ে একটা নতুন যৌগ সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে তোমার যৌগিক পদার্থ। ঠিক তেমনি আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো লোহায় মরিচা পড়া, এটা কিন্তু খুব কমন একটা এক্সাম্পল, তাই না? আমরা মরিচা দেখি, তাই তো? একটুকরা লোহাকে তুমি যদি দীর্ঘদিন বাতাসে ফেলে রাখো তাহলে দেখবে এর উপর একটা বাদামি আস্তরণ পড়বে, আর এই আস্তরণটাই হচ্ছে তোমার লোহা, মানে যৌগিক পদার্থ। কারণ আস্তরণ পড়ার আগে লোহার মধ্যে যা থাকে আস্তরণ পড়ার পরে সম্পূর্ণ নতুন ভিন্ন ধর্মী পদার্থ তৈরি হয়, এবং সেই পদার্থটাকে যৌগিক পদার্থ বলা হয়। তো মরিচা আমরা বলতে পারি, লবণ বলতে পারি, তারপরে চিনি বলতে পারি। যেমন ধরো চিনির মধ্যে কি থাকে, চিনির মধ্যে থাকে চিনির মধ্যে তোমার কি কি থাকে দেখো, চিনির মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই তিন ধরনের মৌলিক পদার্থ মিলিত হয়ে চিনি গঠন করে। তাহলে আমরা কি দেখলাম যে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে গঠনে। মৌলিক পদার্থ শুধুমাত্র একটা উপাদান দিয়ে গঠিত, আর যৌগিক পদার্থ কি এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি। তার মানে হচ্ছে যৌগিক পদার্থ সৃষ্টি হচ্ছে মৌলিক পদার্থ থেকে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে মৌলিক পদার্থকে ভাঙলে আমরা অন্য কোনো পদার্থ পাবো না, ওই পদার্থ ব্যতীত আমরা নতুন কোনো পদার্থ পাবো না, আর যৌগিক পদার্থকে ভাঙলে আমরা এক বা একাধিক মৌলিক পদার্থ পাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্যটা কি। এবার আসো মিশ্র পদার্থ। মিশ্র, মিশ্র মানে কি? এখানে অনেক রকম পদার্থ একত্রিত থাকবে, তাকে মিশ্র পদার্থ বলা হয়। এখানে কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হবে না। যেমন যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কি? যৌগিক পদার্থ হচ্ছে যেখানে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে নতুন পদার্থ তৈরি হবে, সেটা হচ্ছে তোমার যৌগিক পদার্থ। আর মিশ্র পদার্থের মধ্যে কোনো ধরনের নতুন পদার্থ তৈরি হবে না, জাস্ট এখানে অনেকগুলো পদার্থ একত্রে থাকবে। যেমন ধরো আমি বালি, সরি, লবণ ও পানির মিশ্রণের কথা বলতে পারি। আমি যদি পানিতে আমরা লবণ মিশাই তাহলে কি হবে, লবণটা পানিতে মিশে যাবে, তাই না? তাহলে সেই পানির দ্রবণের মধ্যে কি কি থাকছে? লবণ থাকছে। লবণের মধ্যে আমরা জানি
তোমার সোডিয়াম ক্লোরিন আছে, পানির মধ্যে আমরা জানি হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে কিন্তু অনেকগুলো মৌলিক পদার্থ একসাথে আছে। সো মিশ্র পদার্থ হচ্ছে এরকম, এখানে কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয়নি, সবকিছুই একত্রিত ভাবে আছে এবং সবগুলো মৌলিক পদার্থের কি আছে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে এই মিশ্র পদার্থের মধ্যে। তাহলে আমরা দেখলাম যে সাধারণত আমরা গঠনের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করবো, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। এবার আসো আমরা যে পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে আমাদের যে মতবাদ আছে সেই মতবাদটা কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমরা জানি। 1803 সালে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী, 1803 সালে, কত সালে, 1803 সালে, 1803 সালে জন ডাল্টন নামক একজন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন হচ্ছে পরমাণু বা অ্যাটম, এবং এই পরমাণু বা অ্যাটম সম্পর্কে তিনি কিছু মতবাদ প্রদান করেন। তার এই মতবাদই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। এই ডাল্টনের পরমাণুবাদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসতে পারে, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা করবে। আশা করছি তোমরা আজকে ক্লাসটা করলে সেটা বুঝতে পারবে এবং ক্লাসটা এবং তোমাদের করতে সেটা ইজি হবে। আসো আমরা একটু বই থেকে পড়ি কি আছে। 1803 সালে জন ডাল্টন নামের একজন ইংরেজ বিজ্ঞানী পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে একটি মতবাদ দেন। তারই মতবাদ ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। ডাল্টনের পরমাণুবাদের কতগুলো স্বীকার্য আছে। নাম্বার 1, মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তার মানে কি, সে কি বলেছে, আমরা মৌলিক পদার্থ সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিয়েছি, তাহলে প্রত্যেকটা মৌলিক পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে জন ডাল্টন কি নাম দিয়েছেন, পরমাণু নাম দিয়েছেন। ঠিক আছে, তারপর আসো, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম একই। তার মানে মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর, একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু হতে ভিন্ন রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর ও ধর্ম ভিন্ন রকম। তাহলে এখানে কি বললো, যে একটা মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু থেকে আলাদা। কিন্তু স্বাভাবিক ভাবে যে সব মৌলের পরমাণু একই রকম হয় না, একটা মৌলের পরমাণু কি অপর মৌলের পরমাণু থেকে সম্পূর্ণ আলাদা। আর যেহেতু একটা মৌলের পরমাণু অন্য মৌল থেকে আলাদা হয়, সুতরাং এদের ধর্ম ভরও আলাদা হয়। তারপরে দেখো 4 নম্বর বলেছে, যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। এবং এটা আমরা আগেও জেনেছি, যৌগিক পদার্থ হচ্ছে কি, এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ গঠন করে। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু কি, একটা পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয়ে নতুন একটা পরমাণু বা নতুন একটা যৌগ তৈরি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার জন ডাল্টনের পরমাণু বা। এখানে তোমার 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টই খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, কারণ বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসে। এবার আসো যে আমরা পরমাণু জন ডাল্টন আমরা কি জানলাম, যে জন ডাল্টন বললো যে সকল পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, মৌলিক পদার্থ গুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত সেটা হচ্ছে পরমাণু, সেটাকে সে কি বললো, পরমাণু বললো। এবার পরমাণু আসলে কেমন, পরমাণু কিন্তু স্বাধীন কোনো অস্তিত্ব নেই, পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। ঠিক আছে, তখন পরমাণু কি করে, স্বাধীনভাবে যেতে থাকতে পারে না, দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে নতুন আরেকটা যৌগ, নতুন আরেকটা কি করে, অণু তৈরি করে, এবং পরমাণু থেকে কি হয়, অণুর সৃষ্টি হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে পরমাণু স্বাধীন কোনো অস্তিত্ব নেই, পরমাণু এককভাবে অবস্থান করে, স্বাধীনভাবে অবস্থান করতে পারে না, কিন্তু দুই বা ততোধিক পরমাণু যখন মিলিত হয় তখন একটা অণু তৈরি করে, এবং সেই অণুটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেই অণুর স্বাধীন অস্তিত্ব রয়েছে।
যেমন ধরো আমি যদি অক্সিজেনের পরমাণুর কথা বলি, দুটো অক্সিজেন পরমাণু আলাদা আলাদা ভাবে যখন একত্রিত হয়, আলাদা আলাদা থেকে যখন একত্রিত হয়, তখন কি হয়, অক্সিজেন একটা অণু তৈরি করে। তাহলে ও দিয়ে আমরা অক্সিজেনের একটা পরমাণুকে বোঝাবো, কিন্তু ও টু দিয়ে আমরা অক্সিজেনের একটা অণুকে বোঝাবো। এখানে দেখো একটা অক্সিজেনের অণুতে কি আছে, একটা অক্সিজেনের অণুতে দুই পরমাণু অক্সিজেন রয়েছে। যেহেতু এই যে ও টু, এই সংখ্যাটা হচ্ছে পরমাণুর সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে সকল পদার্থই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এই কণার নাম হচ্ছে পরমাণু, এবং এই পরমাণুর নামটা দিয়েছেন 1803 সালে জন ডাল্টন। তিনি এই পরমাণু সম্পর্কে কিছু মতবাদ প্রদান করেছেন, তার এই মতবাদই হচ্ছে জন ডাল্টনের পরমাণুবাদ। এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট তোমাদেরকে পড়তে হবে। তারপর আসো পরমাণু আর অণু সম্পর্কে যা আমরা জানলাম, সেটা হচ্ছে যে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, পরমাণু অন্যের উপর ভর করে। যেমন দুই বা ততোধিক পরমাণু যখন একত্রিত হয় তখন একটা অণু তৈরি করে, এবং সেই অণুটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তার স্বাধীন অস্তিত্ব থাকে। যেমন ধরো অক্সিজেনের দুটো পরমাণু একত্রিত হয়ে অক্সিজেনের একটা অণু তৈরি করে, এবং এই অক্সিজেনের অণুটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে ঠিক এভাবেও হাইড্রোজেনের দুটো পরমাণু মিলিত ভাবে কি করে, হাইড্রোজেনের একটা অণু তৈরি করে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা পরমাণু এবং অণু সম্পর্কে বুঝতে পারলাম। এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 56 থেকে, তার মানে প্রথম থেকে 56 থেকে তোমাদের পেজ নাম্বার 60 পর্যন্ত। তো এইটুকু ভালো করে পড়বে, এর মধ্যে যত ধরনের অবজেক্টিভ আছে, কোশ্চেন আছে, ভালো করে পড়বে। আশা করছি আমরা নেক্সট ক্লাসে অধ্যায়টা শেষ করতে পারবো। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।